গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বুককা ডক্টরস। আমি হচ্ছি তিস্তা। আপনি ভাবছেন আমি কোথায়? আমি আছি, আমি আজকে ফুল ক্যামেরা শ্যুট করছি, আমি আজকে ক্যামেরা পেছনে। আজকে আমি এসে পড়েছি আড্ডা খানা। এটা কোথায়? এটা হচ্ছে জিবি রোডে, জিবি বাজারে অটো স্ট্যান্ডের কাছে। এখানে আছে অনেক কিছু, আমি জাস্ট দেখাচ্ছি কী কী আছে। মেনুটা আমি দেখাচ্ছি, ওরা নতুন মেনু কার্ড লাগিয়েছে। আগে আসতাম আমি, প্রাইসটা একটু একটু বেড়ে গেছে, বাট অনেক কিছু আছে। লিটারেলি ফাস্ট ফুড থেকে শুরু করে রেস্টুরেন্টের ভালো ভালো বিরিয়ানি পর্যন্ত, টিক্কা পর্যন্ত আছে এখানে। এগ চপ, চিকেন চপ অ্যান্ড চিলি চিকেন, ভর্তা, রুটি, পুরি সবজি, মোমো, চাউমিন, এত কিছু আছে না, মানে আমি লিস্ট বলতে পারবো না কী কী আছে। অ্যান্ড বিরিয়ানিও আছে, অ্যান্ড এখানে স্পেশাল স্পেশাল আইটেম কিছু আছে, যেটা হচ্ছে টিক্কা। আমি এখানে আসলে টিক্কাটা মিস করি না। এখানে তিন থেকে চার টাইপের টিক্কা আছে, যেটা ইয়াম। যখন থেকে আমি আড্ডাখানাতে আসি না, এই দাদাটাকে আমি দেখি সবসময় টিক্কা বানাতে। তো আমি আজকে একটা ফুল মশলা টিক্কার ভিডিও শ্যুট করছি, পারমিশন নিয়ে করছি, ডোন্ট ওয়ারি। এটা আমি অর্ডার করিনি, বাট একটা ভালো চান্স পেলাম। উনি এত ভালো বানায়, বাটার ক্রিম একদম, না দেখে না মুখে জল আসে যখন বানানো হয়। জাস্ট দেখুন, দেখতে এত ভালো লাগে। জাস্ট বললাম, মুখে না জল এসে পড়ছে। উনি জাস্ট প্যাকেট করে নিচ্ছে, ওনাদের জন্য অর্ডার পার্সেল ছিল। আমি নেক্সট অর্ডার করবো মালাই টিক্কা। আমার মালাই টিক্কাটা এখানে খুবই ভালো লাগে। এখানে ছোট ছোট আইটেম, পুরি সবজি পর্যন্ত আছে, 20 টাকা প্লেট, 15 টাকা প্লেট, 30 টাকা প্লেট, দেখতে খুবই ইয়ামি। এখানে রুটির সাথে চিকেন কষা, চিকেন আরও অনেক আইটেম আছে যেগুলো আমি নাম তো জানি না। মেনুটা আবার দেখতে লাগবে, চিকেন লেগ পিসও আছে। ওকে, দেখতে খুব ভালোই লাগছে। আজকে আমি বিরিয়ানি নিলাম, হাফ বিরিয়ানি অর্ডার করলাম। আমার বিরিয়ানিটাই নিচ্ছে ডিমের সাথে চিকেন লেগ পিস। আহা, বিরিয়ানিটা দেখতে যা লাগছে, খুব ভালো একটা স্মেল আসছে। আড্ডাখানাতে ভিতরে বসে খাওয়ার জায়গাও আছে, আমি বাইরে হাতে নিয়ে খেয়ে নিই সবসময়, তো আমি খেয়ে নেব। বাট এখন থেকেই যদি দেখে যা খিদা লাগছে না, বিরিয়ানিটা প্লেটে হাতে আসলে কী হবে ভগবান জানে। কোয়ান্টিটি খুবই ভালো দিয়েছে, একজনের জন্য এনাফ হাফ বিরিয়ানি। জাস্ট আমরা এখন তিনটা ফ্রেন্ড আসলাম, এখন খেয়ে দেখবো কীরকম হয়েছে বিরিয়ানিটা। কোয়ান্টিটি অ্যান্ড দেখতে এত ভালো লাগছে না কি বলবো। বা টেস্ট করে দেখলাম বিরিয়ানিটা একদম টেস্টলেস আজকে। আই এম সো আপসেট অ্যাবাউট দ্যাট। বিরিয়ানিতে লবণ নেই, অন্যদিন আসে অনেক ভালো থাকে। নেক্সট এসে গেছে আমার এক সামোসা। এখানে জানি না কীরকম, এটা দেখতে তো ভালোই লাগছে। চলো একটু ভিতরে দেখি কীরকম। খুবই গরম, ও মাই গড, ভিতরে তো এগ বলতে কিছু নেই, সব মশলা মশলা। আমি ট্রাই করে দেখলাম, লিটারেলি এগের কোনো টেস্ট নেই। পার পিস 15 রুপিস করে, বাট গরম গরম নর্মাল সামোসার মতো আমার কাছে এত একটা কিছু ভালো লাগেনি। এগ সামোসা না বলে কিছু একটা বলে দাও,
বেজে বলে দাও, আই ডোন্ট নো কি এটা, আমি আজকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম দুটো আইটেম থেকে। তো নেক্সট আইটেম হচ্ছে আমাদের মালাই টিক্কা, লেবুটা দিয়ে খেতে যা মজা লাগে, আহা। লেবুটা দিয়ে মিক্স করে মালাই টিক্কা খাওয়াটাই না মজা আলাদা, রাস্তার মধ্যে দাঁড়িয়ে তো আরও বেশি মজা। মালাই টিক্কা টেস্ট অ্যাকচুয়ালি খুব ভালো ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে, সো টেস্টি, অনেকগুলো পিস পেঁয়াজের সাথে খেতে মজাই আলাদা। আড্ডাখানায় এসে টিক্কাগুলি নিশ্চয়ই ট্রাই করবেন, আমি রেকমেন্ড করব টিক্কা ট্রাই করুন, বাকি বিরিয়ানি আর চপে তো আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি, লাস্ট পিসগুলো না ছেটে ছেটে খাওয়া আছে তাও পেঁয়াজের সাথে, মজাই আলাদা। আজকে আমি বিরিয়ানি খেলাম, চপ খেলাম, টিক্কা খেলাম, টিক্কাতে আমি ফুল স্যাটিসফাই, বাকিগুলিতে আমি ডিসঅ্যাপয়েন্টেড। হোপফুলি আপনারাও আসবেন অ্যান্ড ট্রাই করবেন। তো গাইস আজকের জন্য এতটুকুই, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, টাটা, বাই বাই।